গুড মর্নিং ফ্রেন্ডস, সরি এখন গুড আফটারনুন হয়ে গেছে। তো তোমাদের মনে আছে ইপ্সিতা বহুদিন ধরে বলছিল যে একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ বলছিল। তো এটা সেই সারপ্রাইজ। আজকে আমরা বেরোচ্ছি, আমি আরও একটা বাইক রাইডে যাচ্ছি, কিছুই না, ভুবনেশ্বর থেকে পুরী। এইভাবে কেউ বলে উই আর গোয়িং টু পুরি বাইক রাইড, এইভাবে বলতে হয়? চলছে তো, ন্যাচারাল তো। তো আমরা যাচ্ছি, ইপসিটা প্রচন্ড এক্সাইটেড, আমাদের মন খারাপও আছে, কারণ মনে হচ্ছে দুঃখ দুঃখ করে কোথাও যাচ্ছি না, মন খারাপ আছে, কারণ মন খারাপের কারণটা হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল কে রেখে যাচ্ছি, এই অনেকদিন পর আমরা এতদিনের জন্য অ্যাঞ্জেল কে রেখে যাচ্ছি। একবারই গেছিলাম, তিন দিনের জন্য, যেটা তোর জয়ন্তীতে, দু তিন, এটা পাঁচ ছ দিনের জন্য যাচ্ছি। পাঁচ ছ দিন, আজকে 10 তারিখ, আমরা ফিরবো 18 তারিখ। তো 8 তারিখ না, আমরা 7 তারিখ সকালে ফিরবো। 8 তারিখ সকালে ফিরবো, 7 তারিখ ট্রেন আমাদের। ওকে, তো আমরা যাচ্ছি। তো আমরা দেখো, বুঝতে পেরে গেছে, বুঝতে পারছে, সকাল থেকে দেখছে লাগেজ হয়ে গেছে, ওর হয়ে গেছে। তো আজকে আমাদের ট্রেন 3:30 সময় ট্রেন। তো ট্রেনে করে আমরা যাব ভুবনেশ্বর, সেখান থেকে আমাদের প্ল্যান এগোবে। তো তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো সব কিছু। আর ও তৈরি হচ্ছে কিছুটা, আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখাবো আর লাগেজগুলো দেখিয়ে দিই। আমাদের একটা লাগেজ নাম্বার 1, লাগেজ নাম্বার 2 আর লাগেজ নাম্বার 3। না, আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা প্লিজ এই সিরিজটা মিস করো না, কেন কি ব্লগটা ভীষণই ভালো হতে চলেছে, এটা একদম গ্যারান্টি দিচ্ছি। কারণ দেখো, আমরা শুধু পুরী ঘুরছি, দানা পুরি যাব, আমরা সাতকুশে যাবো, আরও অনেক কিছু আমি এখন রিভিল করছি না, পরপর পরপর আসতে থাকবে। এবার পুরীতে নর্মালি গেলে যে রেগুলার স্পটগুলো আছে সেগুলো তো আছে, কিন্তু আমরা সেগুলো ছাড়াও কিছু অফবিট বিচ, কিছু স্পট, এগুলো ঘুরবো স্পেশালি। ট্যুরটা এবং ব্লগটা এটার উপরে হবে যে বাইকে বা স্কুটি করে কীভাবে তোমরা খুব সহজে এবং কম খরচে তোমরা পুরী এবং সংলগ্ন সব এলাকা তোমরা ঘুরতে পারবে। তাছাড়াও ফ্যামিলি নিয়ে যারা যাবে তাদেরকে দেখিয়ে দেবো যে কোথায়, যদি কেউ গাড়ি করে, অনেকেই যায়, আমরাও এর আগে গেছি, তো গাড়ি করে যদি ফ্যামিলি নিয়ে যেতে চাও, তোমরা সাথে গাড়ি থাকলে কি কি সুবিধা হবে, অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এটাই, কোথায় কোথায় তোমরা যেতে পারো এক্সট্রা, নর্মাল যেগুলো ঘোরা হয় সেগুলো ছাড়াও, আর কিছু নতুন জায়গায়ও আমরা যাবো, এমন না শুধু পুরীতে যাচ্ছি, অন্যান্য জায়গায়ও কিছু, দুটো জায়গায় যাবো, স্টে করবো। তো তোমাদের সেগুলো দেখো, ব্লগগুলো কিন্তু সিরিজটা মিস করো না। আর একটা যেটা আমার বলার মেন, আমি যেটার জন্য খুব এক্সাইটেড, যাতে পুরী কোনারক একটা মেইন ড্রাইভ, নতুন রাস্তা বহুদিন ধরে হয়েছে, তো পুরী কোনারক মেইন ড্রাইভ দিয়ে আমরা যাবো চন্দ্রভাগা ব্রিজ। তো সেটা, সেই রাস্তাটা আমার জন্য প্রচন্ড এক্সাইটেড, এক্সাইটমেন্ট লাগছে, এবং সেটাতে আমরা যাবো এবং সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকবে। আর একটা কথা বলার, যে তোমরা ভাবছো এই টাইমে আমরা বেরোচ্ছি, আমরা সমস্ত কিছু বিধি নিষেধ মেনেই আমরা বেরোচ্ছি, এবং আমরা সবাই একদম জানাবো যে এই টাইমে কীরকম অবস্থা, সবাই কত লোক যাচ্ছে এবং সবাই কতটা মানছে, আমার কী কী রেস্ট্রিকশন আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো সাথে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি নির্ধারিত সময়তে, ভীষণই খারাপ লাগছে। আমরা যাচ্ছি হাওড়া, ওখানে গিয়ে দেখা হবে। ট্রেনে উঠে গেছে, মানে ট্রেন এখনো
ছাড়তে দেরি আছে, এখনো 3:10 তো ট্রেনটা পেয়ে গেছি, লিটারালি ট্রেনটা পেয়ে গেছি না, ট্রেনটা পেতাম আমি, মানে আমরা গল্প করছিলাম অনেক, করছিলাম বাট আমার ঘুম পেয়ে যাচ্ছিল, আমার ভালো লাগছিল না যে আর কতক্ষণ ট্রেনে ওঠে, ঠিক আছে তাও ঠিক আছে, নর্মালি আমি রাতের ট্রেন বেশি প্রেফার করি, বাট ঠিক আছে চলো এটা দিনে করতে হচ্ছে কারণ আমাদের সেভাবেই ট্যুর প্ল্যানটা করা হয়েছে। আর একটা কথা তোমাদের বলি, এরকম কোভিডের সিচুয়েশান আর যেরকমভাবে হাফ লকডাউন হলো তো যা হচ্ছে না হচ্ছে, আমরা ভেবেছিলাম যে অতটা ভিড় হয়তো হবে না, কারণ কি বাড়ির লোকও টেনশন করছিল যে তোরা যাচ্ছিস এরকম সময় ওখানে গিয়ে যদি লকডাউন হয়ে যায় কি হবে, বাট এখানে এসে দেখছি বোধ হয় সবই লোক এই টাইমে হলিডেতেই যাচ্ছে, এত ভিড় এত ভিড়, তো আমরা তাই বলছিলাম যে তাহলে এদের দেখে আমাদের আর টেনশন করার কোনো দরকার নেই, তো আমরা মানতাম সবকিছু, অবভিয়াসলি মানে ওটা যেটা লকডাউনের কথা ভয় পাচ্ছিলাম যে ট্রেন ক্যান্সেল হলে, মানে আমরা না অ্যাকচুয়ালি আমাদের মা বাবারা সবাই তো স্বাভাবিক ওদের টেনশন করাটা, বাট ঠিক আছে আর আমি এখানে মানুষের কথা বলছি বেশিক্ষণ বলবো না, বলা যাবে না এখন, তো আর তোমাদের সাথে এখন আর কথা বলবো না, ভুবনেশ্বরে গিয়ে Yes friends, আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি ফাইনালি, বলো তো কোথায় আছি, তার আগে বলি ট্রেনে কি বলতো এই ছেলেটার জন্য আমি কেস খেয়েছি, কেন কি আমি মোটামুটি একটা হুডি আনছিলাম, মামাকে বললো লাগবে না গরম গরম করে পাতলা একটা জ্যাকেট ওটা গায়ে দিয়ে এসেছি, এত শীত করছিল আমার মানে কি বলবো আমি এরকম কুকুরে ছিলাম না, কতক্ষণে নামবো না ট্রেনে তো হাওয়াটা আছে, কতক্ষণে নামবো কতক্ষণে নামবো, নেমে গেছে আমাদের পুরো রাইট টাইমে নামিয়ে দিয়েছে 9:50 নামিয়ে দিয়েছে, আর এখন আমরা কোথায় আছি সেটাও বলুক আগে, আমরা আছি হচ্ছে দেখো তো, আচ্ছা আমরা আছি ভুবনেশ্বর স্টেশনের রিটায়ারিং রুমে, এসি রুম আমরা অনলাইন বুক করেছিলাম, তো আমরা সেখানেই আছি, মানে মোটামুটি রাত কাটানোর জন্য মানে 6-7 ঘন্টা কাটানোর জন্য বুক করেছিলাম, কারণ কালকে আমাদের ট্রিপটা কালকে থেকে শুরু হবে, যেটা সেটা তোমরা কালকে দেখতে পাবে, আর মেইনলি বলো আমি মাঝে একটু বলি যে মানে ও যখন এটা বুক করেছে আমরা কন্টিনিউয়াসলি টেনশন করছিলাম যে কিরকম রুম হবে, আমরা ডিসাইড করেছিলাম যদি ঠিকঠাক থাকা না হয় দেন এখান থেকে আমরা বেরিয়ে আমরা হোটেলে শিফট করে যাবো, এটা বুকিং করে রাখছি করে যাবো, যেহেতু রাত হয়ে গেছে রাতে হোটেল খুঁজে বুকিং এর ব্যাপারটা, তো ঠিক আছে যদি এটা না হয় দেন চলে যাবো এটাই ভেবেছিলাম, বাট বিশ্বাস করো এটা আমাদের কলকাতায় যাই না কিরকম, আমি খুব নেগেটিভ থট নিয়ে আমরা ঢুকছিলাম যে হয়তো শিফটই করতে হবে, এটা একটা এক্সপেরিয়েন্স, তোমরা দেখো যে রুমটা, এটা তোমাদের জন্য একটা এক্সপেরিয়েন্স হবে যে যদি তোমরা ভুবনেশ্বর কখনো আসো একটা থাকার কথা ভাবো তো তোমরা একবারও এই রুমে, এটা এসি রুম আছে, এসি ওয়ার্কিং এসি, বাকিটা এক্সট্রা বলবে না, বলার কিছু নেই, আমি জাস্ট রুমটা দেখাচ্ছি, দেখো এখানে একটা তুমি লাগেজ রাখার এরকম পেয়ে যাচ্ছ, এখানে একটা টেবিল আছে আর এখানে বসার সোফা টোফা আছে, এই পাশটায় দেখিয়ে দেই, এখানে তুমি বসে অফিসে যদি বাই চান্স কাজ কিছু ল্যাপটপে করার হয় করতে পারো, সঙ্গে বেডে আগেই শুয়ে পড়েছে, দেখো এরকম বেড আছে এবং যথেষ্ট সফট বেড, বালিশ ফালিশ সব দেওয়া আছে, একদম আমাদের এসি অলরেডি চলছে, আর এখানে একটা ড্রেসিং টেবিলও আছে, এখানে ড্রেসিং টেবিলের সাথে ড্রয়ার আছে, তুমি না ফলস না তুই খুলতে পারিস নি, ফলস না ড্রয়ারটা, যাই হোক এই হলো তোমার আয়নাটাই, এখানে আরেকটা এরকম তোমার কি বলবো খাটের পাশে এরকম সাইড টেবিল থাকে, এটা আপাতত সরানো আছে, এটা আমরা চাইলে সাইডে রেখে এখানে জল ফল রেখে শুতে পারবো, তো এই হলো রুম, সোম দেখাচ্ছে চেঞ্জিং রুম, এটা একটাই লাইট আছে, তো এটা হলো চেঞ্জিং রুম, এই এরকম সিস্টেম, আর এখানে ইউজ মি এটা আর কি দেখাবো, আর এটা হলো ওয়াশরুম, যদিও ওয়াশরুমটা খুব বড় এবং হ্যাঁ দেখো মানে কি বলতো এরকম স্টেশনে এরকম ভাবে এরকম ওয়াশরুম এক্সপেক্ট করা যায়নি, তো এই যে ওয়াশিং রুম, ওয়াশিং রুম বলছি, ওয়াশরুম একদম, এটাই ব্যাপার মেনলি, যে এই মেন ব্যাপার
ব্যাপার কি বলতো, আমরা আমার আমার কাছে বা ওর কাছেও যেটা মেন কি বলতো, ঘর একটু ছোট হোক, কিছু যায় আসে না, ওয়াশরুমটা আর মানে খুব ক্লিন দরকার হয়, আর দ্বিতীয় কথা রুমটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশেষ করে বুঝতেই পারছো কোভিডের টাইম তো মানে ভীষণই মানে ব্যাপার আছে যে একটু এমনি সময় ক্লিন দরকার কোভিডের টাইমে খুবই, আর এরা একদম মানে নতুন সবকিছু পেতে পেতে দিয়েছে, তো অনেকটা সেফ সেই দিক থেকে। তো আমরা আপাতত একটুখানি চেঞ্জ ফেঞ্জ করবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আর একটা বলছি তোমাদের এরকম রুমে থাকতে হলে বলে দেই যে তোমরা নিজস্ব একটা মানে তালা নিয়ে আসবে অবশ্যই, কারণ এদের আমরা যেটা জানতাম না যে আমরা ভেবেছি আমাদের কাছে চাবি দেবে, এরা বলছে সেটা না, তো আপনাদের পার্সোনাল লক লাগাতে হবে, তো ওই জন্য এখন সোম নিচে যাবে, লক কিনতে আমাদের কাছে নেই, তো লক অবশ্যই নিয়ে আসবে। আর হ্যাঁ, রাতে যদি তোমরা আসো রাতে এক রাত্রি থাকার জন্য তোমরা খুব ভালোভাবে থাকতে পারো, কোনো চাপ নেই। আর দেখো আমরা যে রাইডটা করছি, তো অনেক তোমরা চাইলে না এটা মানে রাতে ট্রেন ধরে সকালে এসে তারপরে তোমরা এই রাইডটা শুরু করতে পারো, বাট আমরা এই কারণে এইভাবে এলাম যে দুপুরে উঠছি রাতে এরকম নামলাম, কেন কি আমরা চাইলাম একটা রাত্রি আমরা ভালো করে রেস্ট নিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে কালকে ফ্রেশ মুডে যাতে জার্নিটা শুরু করতে চাই। আরেকটা কথা বলি, এখানে বাজেটটা খুব কম, এসি রুম তোমাদের ডাবল বেড ভালো বাথরুম 800 টাকা পাচ্ছো, আর তুমি আইআরসিটিসি ওয়েবসাইটে বুক করতে পারো। আর আমি পাশে নন এসি রুমটাও দেখলাম, নন এসি রুমটাও কিন্তু আমরা যেটা ভাবছিলাম কমন বাথরুম নেই, কমন বাথরুম আছে, ডাবল বেড রুম যদি নাও, আর এখানে সিঙ্গেল রুম ছেলেদের জন্য আলাদা সেটা আলাদা, কিন্তু যদি তোমরা এরকম কাপেল আসো বা ফ্যামিলি আসো নন এসি রুম নিলে ওটাতেও কিন্তু তোমরা অ্যাটাচ বাথরুম পাবে। আর এখন আমরা আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু ও বলছে যাবে খাওয়ারের ওইদিকে, ও খাবে স্টেশনে যাবো, স্টেশনটা ঘুরবো একটু, ও নাকি স্টেশন ঘুরবে, আমি ঘুরবো না, ও কিছু খেলে খাবে কি করবে জানি না, তো দেখা যাক, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই আর তারপর তো চলতেই থাকবে আমাদের। টাটা টাটা করছি আবার, বাইরে বেরিয়েছিলাম খাবার নিতে, যারা স্টেশনে থাকবে ঠিক করেছো রিটায়ার রুমে, তো তোমরা চাইলে জনভার যদি খাবার বন্ধ হয়ে যায় রাত্রেবেলা, তো তোমরা বাইরে থেকে খাবার নিতে পারো, গরম গরম ভাত ডাল আর সবজি, তো আমি সেটাই নিলাম, গরম ভাত ডাল আলু ভাজা সবজি আর দুটো থালা, তো নিয়ে আমি এখন যাচ্ছি রুমে যাচ্ছি, তো মোটামুটি এখানে ঠান্ডাও তো নেই, তো বাইরে ঠান্ডাটা মোটামুটি মানে বিশাল লাগছে না, তবে কলকাতায় ঠান্ডা নেই, কলকাতার মধ্যেই ঠান্ডা এখন, তো এই হচ্ছে আমাদের অন্তত প্ল্যান, ডিনার করে ঘুমিয়ে পড়বো। ইপ্সিতা রুমে আছে, চেঞ্জ ফেঞ্জ করছে, ফ্রেশ হচ্ছে, তো আমাদের কালকে ভুবনেশ্বর থেকে জার্নি স্টার্ট, তো তোমাদের সঙ্গে সকালে দেখা হবে।